Assalamualikum বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভাই, আজকে আমি আপনার মাঝে দুইটা অফার নিয়ে এসেছিলাম, যেখান থেকে হচ্ছে আপনি $20 থেকে $50 ফিউচার বোনাস পাবেন, এবং উপরে যে অফারটা আছে এখান থেকে হচ্ছে আপনি 110টা জিএমসি টোকেন পাবেন, যেটা কিন্তু লিস্ট নাই, তবে আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তবে এই যে টোকেনটা খুব শীঘ্রই লিস্ট হয়ে যাবে, আর প্রতিদিন আপনি 10টা জিএমসি টোকেন ক্লেম করতে পারবেন। সো দুইটা অফারই কিন্তু ভালো, কেউ মিস করেন। আর এই যে ফিউচার বোনাসের যে অফারটা, এই অফারটা থেকে কিন্তু ভাই $100-$200 ইজিলি প্রফিট করা সম্ভব, যদি সে ভালোভাবে ফিউচার ট্রেড করতে পারে। আর যারা একদম নতুন তারাও ভাই, যদি আপনি $50 পান ফিউচার বোনাস, সেখান থেকে আপনি $20 ইজিলি কিন্তু প্রফিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু উইথড্র দিচ্ছে। সো কীভাবে কী করবেন বিস্তারিত বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তার আগে বলে নিই, আমাদের চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে, আপনারা অনেকে চিনতেছেন না, তো আমাদের চ্যানেলের নাম এসআর ট্রিক বিডি থেকে ইনকাম হেল্প 24 করা হয়েছে, ঠিক আছে? সো অবশ্যই আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু পরিবর্তন করা হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম একই রাখা হয়েছে, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর অবশ্যই একটা লাইক করে দিন। আচ্ছা, এখন আমরা সরাসরি মেইন অফারে ঝাঁপাই পড়ব। তো বন্ধুরা দেখেন, আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে এরকমের আমরা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? দুইটা অফারের লিঙ্ক দিয়ে দিব। সো আপনার প্রথমে এই অফারটায় আমরা হচ্ছে যে এখানে জয়েন করবো, এবং কীভাবে আমরা বোনাসটা নিব সেই প্রসেসটা দেখবো, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এই যে লোড লিঙ্ক, এই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দিব। তো আমি আবারও বলতেছি, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওইখান থেকে জয়েন করে নেবেন। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন এই এক্সচেঞ্জারটার নাম হচ্ছে 4E, তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছে, এটা হচ্ছে একদমই নতুন। দেখি এখানে কত কি ডাউনলোড, আচ্ছা দেখা যাচ্ছে না, নতুন এক্সচেঞ্জার। সো যাই হোক, এখান থেকে কিন্তু আমাদের তারা ফিউচার বোনাস দিবে। আর আমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট, আমাদের কেওয়াইসি লাগবে না। তো আমি একদম আপনাদের আপনাদের সামনে লাইভে সব কিছু করবো। অনেকে আছে ভাই নতুন ইউজার, বুঝে না, মানে একদম হাতে কলমে না বোঝাই দিলে বুঝে না, এই জন্য আমি দেখা দিচ্ছি। তো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম, অ্যালাউতে ক্লিক করবো, এরপরে আমরা এখানে অ্যাকাউন্ট করে নিব, ঠিক আছে? অ্যাকাউন্ট করার জন্য যে মাইতে ক্লিক করব, এরপর এখানে রেজিস্টারে ক্লিক করে দিব। এরপরে গাইস দেখেন, এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিব, আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আমরা দিলাম। দেন এখানে আমরা সেন্ড কোড এখানে ক্লিক করে দিব, তো আমাদের ইমেলে কোড যাচ্ছে। আমরা এখানে পাসওয়ার্ড দিব, এখানে আবারও পাসওয়ার্ড দিব, আর এখানে আমরা ইনভাইট কোড ইউজ করব, ঠিক আছে? এই যে দেখেন, ইনভাইট কোড কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, এই যে এই যে ইনভাইট কোড, এটা আপনি টাচ করবেন কপি হয়ে যাবে, এটা আমি মনে করে দিব আপনাদের জন্য, ঠিক আছে? তো আমরা এখানে কোডটা বসাই দিলাম। আর হচ্ছে যে আমরা চলে যাবো এখন জিমেলে, জিমেলে আসার পরে দেখেন 4E থেকে কিন্তু একটা কোড চলে আসলো, এই কোডটা আমরা কপি করে নিব, ঠিক আছে? এই দেখেন কোডটা কপি করে আমরা এই বক্সে কোডটা দিয়ে দিব, আর এখানে হচ্ছে দুই জায়গায় আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো বন্ধুরা আমরা সব কিছু দিয়ে দিছি, এরপর আমরা রেজিস্টারে ক্লিক করে দেব। ভাই একটু ঠান্ডা লাগছে, মানে কথাটা স্পষ্ট বেরো হচ্ছে না, তো এখন আমরা এখানে আবার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। ওকে, তো গাইস লগ ইনে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ইসে চলে যাবেন, আপনারা আবার ইমেলে চলে আসবেন, এখানে আরেকটা কোড আসবে আমাদের লগ ইনের জন্য। তো দেখেন এই যে লগ ইন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো, দেন এখানে আমাদের কোডটা কিন্তু এই যে চলে আসলো, কোডটা কপি করে নিলাম, দেন এই বক্সে আমরা কোডটা বসাই দিব, ঠিক আছে? এরপর সাবমিটে ক্লিক করে দিব। এরপর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমাদের এখানে কী করতে হবে, আমরা সর্বপ্রথম সেই ব্যানারটা চলে আসবো, যেই ব্যানারটা আমাদের কিন্তু এখানে বোনাসটা দিবে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা উপরে দেখেন ব্যানার শো করতেছে, এখানে আপনারা ক্লিক করবেন হচ্ছে যে $2,00,000 একটা ব্যানার রয়েছে, এটাই আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে এইখানে তারা কী বলছে দেখেন, এই কথাটা একটু ভালোভাবে আপনারা মনোযোগ সহকারে শুনেন, নাহলে বলবেন যে ভাই সাজ্জাদ ভাই কী অফার শেয়ার করলেন, আমরা তো কিছুই বুঝলাম না, পেমেন্টও পাইলাম না। দেখেন এই এটা হচ্ছে ইভেন্ট এ, ঠিক আছে? এইখানে কী বলছে, আমরা $20 থেকে $50 বোনাস পাবো, সেটা হচ্ছে যে আমাদের নতুন অ্যাকাউন্ট করে $100 ট্রেড করতে হবে, ঠিক আছে? $100 আপনি হচ্ছে যে স্পটে না, মার্জিন সরি, এখানে ইসে করবেন, ওই যে ফিউচারে করবেন, ঠিক আছে? ইউএসডিটি এম মানে হচ্ছে ফিউচার। সো এখানে $100 ফিউচারে করতে হবে, যেটা করার 3 দিন পরে কিন্তু আমরা এখান থেকে বোনাসটা পাবো। এখন ভাই এইটা আপনাদের কাছে অনেকের ভেজাল মনে হইতে পারে, সো যাই হোক, এখানে কিন্তু আমরা হচ্ছে যে $100 ইসে ফিউচারে ট্রেড করতে হবে, তার মানে আমরা যদি $1 দিয়ে $100x লেভারেজ নিয়ে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের $100 হয়ে যাবে, ঠিক আছে? $1 দিয়ে $100 হয়ে যাবে, এটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে $1 আপনাদেরকে ডিপোজিট করতে হবে, যদি কারো ইচ্ছা থাকে তাহলে করবেন, আমি কাউকে বলতেছি না যেখানে ডিপোজিট করেন। তো দেখেন এখানে আমাদের মূল কথা এটাই বলছে যে আমাদের এখানে $100 ট্রেড করতে হবে, তাহলে আমরা এখানে $20 থেকে $50 বোনাস পাবো। তো এখন আমরা ব্যাকে চলে আসি, দেন এখানে মাইতে ক্লিক করব, মাইতে না সরি, এখানে অ্যাসেটসে ক্লিক করে দিব। এরপর দেখেন এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করে দিব, ঠিক আছে? ডিপোজিটে ক্লিক করে দিলাম, দেন এখানে আমরা ক্রিপ্টোতে ক্লিক করে দিব।
এরপরে গাইস দেখি এখানে ইউএসডিটি মিনিমাম ডিপোজিট কত, আমরা এখানে ইউএসডিটি তে ক্লিক করলাম। করার পর এখানে আমরা দিব হচ্ছে বিএসসি, আমরা টিআরসি 20 দেওয়ার দরকার নেই, আমরা বিএসসি দিচ্ছি। দেন এখানে দেখেন আমাদের একটা আছে ডিফল্ট ওয়ালেট, ডিফল্ট ওয়ালেট, আচ্ছা সবগুলোর ওয়ালেট অ্যাড্রেস কি এক না, সবগুলো অ্যাড্রেস এক না, সো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস কপি করতে পারবেন, ঠিক আছে। এই যে যে সবগুলো অ্যাড্রেস দেখতেছেন এই সবগুলো আপনারই অ্যাড্রেস, আপনি যে কোনো একটা কপি করবেন। আর এখানে মিনিমাম ডিপোজিট কত সেটা আমরা একটু দেখতে পারলে ভালো হইতো, এখান থেকে তো দেখা যায় মেবি। আচ্ছা এখান থেকে আমরা যে কপি অ্যাড্রেস, আচ্ছা এখান থেকে হচ্ছে অন্য সিস্টেমে, ঠিক আছে, আপনার শুধু অ্যাড্রেস এখানে শো করবে আর কিছু এখানে থাকবে না। তো এই অ্যাড্রেস আপনারা $1 ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে আপনারা হচ্ছে যে এখানে ই করতে হবে, আপনাকে একটা ট্রেড করতে হবে, ফিউচার ট্রেড, ঠিক আছে। এই যে $1 ডিপোজিট করবেন এটা ট্রান্সফার করে আপনি ডেরিভেটস অথবা স্পটে নেবেন, এই যে অ্যাসেটসে ক্লিক করবেন, দেন এখানে উপরে ওয়ালেট থাকবে, নিচে দিবেন ডেরিভেটস, ডেরিভেটস মানেই হচ্ছে যে ফিউচার, বুঝছেন। তো এখানে আমরা যে ডেরিভেটস অলরেডি দেওয়া আছে এখানে ইউএসডি থাকবে, এরপর এখানে $1 দিয়ে আপনি ট্রান্সফারে ক্লিক করলে আপনার এটা সরাসরি ফিউচার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা হচ্ছে ফিউচার ট্রেডটা করব, ফিউচার ট্রেড করার জন্য আমরা আগে প্রথমে ডেরিভেটসে ক্লিক করব। আচ্ছা এখানে ফিউচার নামে একটা অপশনই আছে যে ফিউচার, এখানে ফিউচার ট্রেড করার জন্য ফিউচারে নিতে হবে, ঠিক আছে, ডেরিভেটস না সরি ফিউচারে নিতে হবে। তো এরপরে দেখেন এখান থেকে আমরা ট্রেডটা করব, ঠিক আছে। আর এখানে আমরা ট্রেডে ক্লিক করব, এই যে এখানে ট্রেডে ক্লিক করে দিবেন, দেন এইগুলো স্কিপ করে দিবেন। এরপর এখান থেকে আমরা হচ্ছে ফিউচারটা করব, দেখেন এই যে এখানে ফিউচার অপশন আছে এখানে নাই, আচ্ছা এখানে আমরা ট্রেন্ডে চলে আসলাম। তো গাইস দেখেন এইখানে আমাদের যে স্পটে আছে এখান থেকে আমরা ফিউচারে যাব, ঠিক আছে। ফিউচারে গেলে এখানে ফিউচার ট্রেডটা করতে পারবেন, এখানে আই অ্যাম ওয়ারে ক্লিক করবেন, এরপর এগুলো স্কিপ করে দিবেন। আর এখানে আপনি লেভারেজটা নেবেন হচ্ছে 100x, ঠিক আছে। এখানে 100x নিলে হবে যদি আপনি $1 ডিপোজিট করেন, আর $1 কম ডিপোজিট করলে আপনি 120x নিবেন, ঠিক আছে। এরপর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব, দেন এখানে আপনারা সবাই তো ট্রেডটা করতে পারবেন তাই না, এটা দেখানোর কিছু নাই। তো এখানে আপনারা ডলার যে কোনো এক জায়গায় লাগাই দিবেন, দিলে দেখবেন যে $100 হয়ে গেছে, ঠিক আছে। $1 দিয়ে $100 একবারেই হয়ে যাবে। এরপর আপনারা 3 দিন অপেক্ষা করবেন, 3 দিন অপেক্ষা করার পরে আপনার অ্যাসেটসে দেখবেন যে ফিউচারে কিন্তু আপনাকে $20-$50 বোনাস দিয়ে দিবে, ঠিক আছে, তারা বলছে। তো এই বোনাসটা পাওয়ার পরে আপনি সেমভাবে ট্রেড করবেন, প্রফিট করবেন, এরপরে যা প্রফিট করবেন সেটা ট্রান্সফার করে আপনি স্পটে নিয়ে উইথড্র করে ফেলবেন। আর এখান থেকে উইথড্রটা কীভাবে করবেন আমি দেখাই, এখান থেকে আমরা সরাসরি উইথড্রোতে ক্লিক করতেছি এবং আমাদের এখানে মিনিমাম কত ডলার উইথড্র সেটা আমরা দেখবো, ঠিক আছে। শুধু আর্ন করলে তো হবে না, আমাদের পকেট পর্যন্ত তো নিতে হবে তাই না। সো দেখেন এখানে আমরা হচ্ছে যে TRX দেখি TRX আছে কি না, কারণ TRX সব জায়গায় উইথড্র ফি কম লাগে। তো আমরা TRX ক্লিক করে দিলাম, দেন এখানে হচ্ছে যে একটু ওয়েট করতে হবে। ওকে তো দেখেন গাইস TRX ট্রেডিং ফি মানে হচ্ছে উইথড্রো ফি, এটা হচ্ছে 20টা TRX। আচ্ছা তো এখানে 20টা TRX আমাদের দরকার নাই, আমরা হচ্ছে USDT দিই। USDT হচ্ছে যে মিনিমাম উইথড্রো $5 এবং ফি লাগবে হচ্ছে যে $1, ঠিক আছে। সো আপনারা USDT উইথড্রো করবেন, এই যে এখান থেকে BSCটা উইথড্রো করবেন যদি ভালো সম্ভব হয়, এখানে BSCটা উইথড্রো করবেন। আচ্ছা BSCতে আবার হচ্ছে যে আপনার $30 লাগবে, এখানে যদি আপনি TRC 20 দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে $5 মিনিমাম উইথড্রো, ঠিক আছে, এবং $1 ফি যাবে। সো যা প্রফিট করবেন এখান থেকে আপনারা সরাসরি উইথড্রো করতে পারবেন, ঠিক আছে। এটা তো দেখানোর কিছু নাই, কারণ আমি তো এখনও বোনাসটা পাই নাই, যখন পাবো তখন আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনার প্রফিটটা করবেন। তো এখন আমরা চলে আসি আমাদের সেকেন্ড অফারে, ঠিক আছে, আপনারা আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে তো গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন, দেন এখানে আমরা আরেকটা অফার লিঙ্ক দিয়ে দিব, এই যে এইটাই হচ্ছে যে প্রতিদিন আপনার শুধু ক্লেম করতে হবে, ঠিক আছে, এবং এটা কিন্তু উইথড্রো দিচ্ছে, তবে এখনও কিন্তু টোকেনটা লিস্টে নাই, ঠিক আছে। আপনারা সবাই এই যে GMC টোকেন এই টোকেনটা ক্লেম করে রাখবেন। তো এখানে আমরা এই যে 3 গেমস এখানে লিঙ্কে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে সর্বপ্রথম করে দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, এরপর এখানে পাসওয়ার্ড দিব 2 জায়গা, ঠিক আছে। তো গাইস পাসওয়ার্ডটা দিব, দেন এখানে আমরা সেন্ডে ক্লিক করে দিচ্ছি, সেন্ডে ক্লিক করে দিলে আমাদের ইমেলে তার একটা কোড পাঠাবে, আমরা চলে আসবো সরাসরি ইমেলের ভেতর, দেন এখানে একটু রিফ্রেশ করি। সো এখানে রিফ্রেশ করার পরে দেখবেন যে কোডটা চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন মাঝে মাঝে কোড আসছে কিন্তু ঝামেলা করে, এই দেখেন কোডটা কিন্তু চলে আসছে যে 3 গেমস। তো এখানে কোডটা আমরা কপি করে নিব, শুধু কোডটা, ইস্টটা আবার কপি করার দরকার নেই। আর 2791 এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, এখানে 2791। তো এখানে কোডটা দিলাম, দেন এখানে এই যে ইনভাইট কোড এটাই থাকবে, আর যদি এখানে না থাকে ইনভাইট কোড তাহলে আপনারা এইটা দিবেন, ঠিক আছে, এই যে এইটা ইউজ করবেন। তখন আমরা সরাসরি এখানে সাবমিটে ক্লিক করতেছি, করার পর দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমরা তাদের অ্যাপটা আছে, অ্যাপটা ডাউনলোড করে নিব। তো আমরা ডাউনলোডে ক্লিক করতেছি, দেন এখানে আমরা ডাউনলোড এনি ওইতে ক্লিক করবো। তো এখানে দেখেন অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে, জাস্ট আমরা একটু ওয়েট করবো। তো বন্ধুরা আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এই অ্যাপটা ইনস্টল করে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করতেছি, দেন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এরপর ওপেনে ক্লিক করতেছি,
তো ওপেনে ক্লিক করার পরে আমাদের যে অ্যাকাউন্ট আমরা করছি সেই অ্যাকাউন্টটা আগে লগইন করতে হবে। তার জন্য আমরা যে নিচে মিতে ক্লিক করব, দেন এখানে আমরা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগইন করে নিব। তো গাইস অ্যাকাউন্টটা লগইন করে নিলাম, দেন এখানে দেখেন আমাদের কিন্তু এখানে জিমেইল এবং আইডি শো করতেছে। তো এটা আসলে বুঝবেন যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা লগইন হয়েছে। তো এখন আমরা যে অ্যাকাউন্ট করলাম আমরা কিন্তু 110টা জিএমসি টোকেন বোনাস পাওয়ার কথা, আমরা ওয়ালেটে চলে আসবো। এরপর এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো, ঠিক আছে। এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এর জন্য কী করতে হবে, আমরা হচ্ছে যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে সেকেন্ড ওয়ালেট ইউজ করবো, যেই ওয়ালেটটা আমরা কখনো ইউজ করি না, মানে আমাদের যে ওয়ালেটে ব্যালেন্স নাই সেই ওয়ালেটটা আমরা ইউজ করবো। ওকে তো বন্ধুরা এখান থেকে আমরা গো গেট এ ওয়ালেট এখানে ক্লিক করে দিব। দেন এখানে হচ্ছে যে আমাদের কী বলতেছে, আচ্ছা এখানে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যাই হোক এখানে আমরা ওয়ালেটটা ক্রিয়েট করবো, আমাদের কানেক্ট করার দরকার নেই। জাস্ট এখানে ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আমরা যে অ্যাসেটস আগে ক্লিক করি, দেখি এখানে আমাদের কত বোনাস দিছে। এই যে দেখেন ভাই আমাদের কিন্তু এখানে 100টা জিএমসি টোকেন বোনাস দিয়ে দিছে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যে আরও এখানে থেকে নিতে হবে এবং আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, তাই না? কারণ আমরা ওয়ালেট যদি কানেক্ট না করি তাহলে আমরা কোন ওয়ালেটে বা পেমেন্ট নিব। তো এখন আমাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করবো ওয়ালেটে, ঠিক আছে। তো এই দেখেন ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমরা ওয়ালেটে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিব। এরপরে আপনি হচ্ছে যে আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকি বা বিটগেট ওয়ালেটে আপনার হচ্ছে সেকেন্ড ওয়ালেট ইউজ করবেন। আমি এখানে বিটগেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা কানেক্টে ক্লিক, এই যে অ্যাপ্রুভে ক্লিক করবো, আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সো জাস্ট এখানে ওয়েট করেন, দেখেন এই যে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, রিটার্ন টু ড্যাপস এখানে ক্লিক করি। আচ্ছা এখান থেকে আমাদের ডিসকানেক্ট করার দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি সেই অ্যাপের ভিতর চলে আসবো, ঠিক আছে। তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে চলে আসবো। দেন এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু বাইন্ড দ্য এক্সাইটিং ওয়ালেট, আচ্ছা আমরা ইয়েস করে দিব, এখান থেকে ইয়েস করে দিব। তো আমাদের ওয়ালেট কিন্তু বাইন্ড হয়ে গেছে, দেখেন আমাদের ওয়ালেট কিন্তু এখানে বাইন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমাদের প্রতিদিন কাজ হচ্ছে এখান থেকে ডেইলি চেক ইন করা, ঠিক আছে। আমরা ডেইলি চেক ইন করলে এখান থেকে আমরা পয়েন্টটা পাবো। সো দেখেন এখানে সাইন ইন নাও এখানে আমরা ক্লিক করতেছি, করার পরে কিন্তু আমরা এই যে 10টা টোকেন পেয়ে গেছি, দেখেন 10টা। এখানে হচ্ছে যে আপনি প্রথম দিন 10টা পাবেন, সেকেন্ড দিন 10টা, থার্ড দিন 20টা, এরকমভাবে টোটাল 7 দিন পরে আপনি 130টা পাবেন, ঠিক আছে। তার মানে কিন্তু এখানে হিউজ আপনি পয়েন্ট পাচ্ছেন, এখানে 130, 80, 50, 30, তারপরে 20, 10, 10, এইগুলো কিন্তু এক সপ্তাহে পাচ্ছেন, ঠিক আছে। তো মোটামুটি প্রায় 300 মতো পয়েন্ট মেবি পাবেন। আর এখানে আপনি অ্যাসেটসে আসলে আপনার পয়েন্টটা দেখতে পারবেন। আমরা যে এখান থেকে ডেইলি চেকিনে 10টা পাইছি, এই যে হচ্ছে সেই 10টা পয়েন্ট। তো বর্তমানে কিন্তু এই পয়েন্টটা উইথড্র করা যাচ্ছে, আপনার অ্যাকাউন্টে আসবে উইথড্র করলে, কিন্তু আপনি এখান থেকে কিন্তু এখনও টোকেনটা লিস্ট নাই, যার কারণে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আমরা যদি এক্সট্র্যাক্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে কী আসে, আমরা এক্সট্র্যাক্ট কোয়ান্টিটি বা এক্সট্র্যাক্টে ক্লিক করতেছি। দেন এখান থেকে মেবি উইথড্র করার অপশনটা চলে আসবে, আমরা এখান থেকে কত টোকেন উইথড্র করবো সেটা এখানে দিয়ে এক্সট্র্যাক্টে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসবে, ঠিক আছে। দেখেন এই যে আমাদের কিন্তু এখানে আমরা পেমেন্ট রিকোয়েস্টটা দিয়ে দিলাম এবং আমাদের ওয়ালেটে কিন্তু পেমেন্টটা তারা করে দিবে, ঠিক আছে। আমরা যে ওয়ালেট কানেক্ট করছি এই যে এই জায়গা, সেই ওয়ালেট কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক এভাবে সব এখান থেকে পেমেন্টটা নেবেন। আর হ্যাঁ এই পেমেন্টটা আসলে অবশ্যই আমি আপনাদেরকে সবাইকে জানাবো, তবে পেমেন্টটা আসছে কি না আমরা একটু চেক করি, ঠিক আছে। চেক করলে আমরা বুঝতে পারবো। এখান থেকে ব্যাকে আসি, দেন এখানে প্রোফাইলে ক্লিক করি, আর নোটিফিকেশন আইকন এইখান থেকে, হ্যাঁ এখান থেকে পেমেন্টটা আসে নাই, আসলে এখানে আপনার নোটিফিকেশন আসতো। এটা হচ্ছে আপনার বিটগেটের ভালো একটা দিক, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা সবাই এই দুইটা অফারে জয়েন করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিবেন। আর ভাই জয়েন করবেন অবশ্যই, কাজ না করলে কিন্তু আপনাকে এমনি এমনি কেউ পেমেন্ট করবে না, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর দেখেন আমাদের চ্যানেলে কিন্তু এই যে ক্রিপ্টো বক্স দিয়ে থাকি, তো এইগুলো মিস না করতে হলে অবশ্যই সবাই জয়েন করে নেবেন। খোদা হাফেজ।